প্রথম দর্শনে খটকা লাগাটা অমূলক নয় মোটেও। শাহরিয়ার নাফিসের সঙ্গে বিশেষ সেশন, স্পিনিং বোলিং ছিঁড়ে তবে কি পুরুদস্ত ব্যাটার। অন্তত মিরপুরে রোববার সারাদিনের চিত্র ছিল এমনটাই, যেখানে শুধু ব্যাটিং প্র্যাকটিসটাই করেছেন তাইজুল ইসলাম। তবে শুধু রোববারই নয়, দল ঘোষণার পর থেকে বিশেষ আলোচনায় নাটোরের এই ক্রিকেটার। নাসুমের পরিবর্তে তাকে দলে নিয়ে আকে বাঁকা চোখে দেখছেন অনেকেই, যদিও বিষয়টি আগেই খোলাসা করেছিলেন প্রধান নির্বাচক। জানিয়েছিলেন স্পিনিং বোলিং কোচ, অধিনায়ক আর টিম ম্যানেজমেন্টের চাওয়াতেই দলে ফিরেছেন তাইজুল। এদিনও এই লেফট আর্ম অর্থোডক্স স্পিনারে স্তুতি ছড়ল রঙ্গনা হেরাথের। হ্যাঁ, এই পজিশনে আমি সবসময় তাইজুলকেই চেয়েছি, সে ওয়েস্ট ইন্ডিজে ভালো করেছে। তাইজুলের মধ্যে ওয়ানডে ক্রিকেটেরও অনেক প্রতিভা দেখতে পাই, আমি কেবল সুপারিশ করেছি। তবে দলে কে থাকবেন না, সেটা নির্বাচক আর অধিনায়কের সিদ্ধান্ত। কথা বললেন টাইগার হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহেকে নিয়েও, স্বদেশের সঙ্গে সাবেক গুরু, তাই তো হাথুর সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন। তার নিয়োগ বাংলা ক্রিকেটের জন্য ইতিবাচক হবে বলেই বিশ্বাস হেরাথের। এর আগের দফাতেও হাথুরও বাংলাদেশে ভালো কাজ করেছেন, তার অধীনে আমি খেলেছি, সে কোচ হিসেবে অসাধারণ। আশা করছি আমাদের একসঙ্গে কাজ করাটা দারুণ হবে। স্বাভাবিকভাবেই আসলো ইংল্যান্ড সিরিজ প্রসঙ্গ। সবশেষ সিরিজে ভারতকে হারিয়ে দেওয়ার আত্মবিশ্বাস থ্রি লায়নদের বিপক্ষে কাজে লাগাতে চান হেরাথ। যে কোনো দলের বিপক্ষে এখন আমরা জয়ের জন্যই খেলতে নামি, তবে জেতার প্রক্রিয়া ঠিক রাখতে হবে, পরিকল্পনা সাজাতে হবে যথাযথ। আমার মনে হয় ইংল্যান্ড সিরিজটা দারুণ উপভোগ্য হবে। আর স্পিনারদের নিয়ে বিসিবির বিশেষ ক্যাম্পে বেশ কয়েকজন বোলারকেও দারুণ মনে ধরেছে বলেও জানান রঙ্গনা হেরাথ। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।